I am in Juranpur right now. আমি অনেকদিন ধরে এখন গ্রামে আছি কারণ সেই ঈদের ছুটিতে আমি এসেছিলাম এখনো পর্যন্ত ঢাকায় যাইনি তো বাসায় বসে বসে বোর হচ্ছিলাম ভাবছিলাম কোথায় একটা যাওয়া উচিত ঘুরতে যাওয়া উচিত তাই আজকে আমরা জুরানপুরে চলে এসেছি জুরানপুরে একটু ঘুরবো আপনাদেরকে এরিয়াটা দেখাবো তারপর হচ্ছে আমরা এখানে ফুড ভিলেজ রেস্টুরেন্টে খাবো আপনারা হয়তো অনেকেই জানেন না জুরানপুরটা কোথায় জুরানপুর হচ্ছে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার অন্তর্গত একটি গ্রাম এই হচ্ছে জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজ কলেজের সামনেই রয়েছে বিশাল একটি খেলার মাঠ ইশ আমারও ক্রিকেট খেলতে ইচ্ছা করতেছে জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের পাশেই রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ সরি ভাসমান ব্রিজ এটার নাম হচ্ছে বৈকালী ব্রিজ ব্রিজটা এখন ভাঙা না হয় আমি এটার উপরে যে উঠে আপনাদেরকে দেখাতে পারতাম ব্রিজটা কিছুদিন পরেই সংস্করণ করা হবে কলেজের পিছনেই রয়েছে আরো একটি ব্রিজ বাট ব্রিজগুলো ভাঙা সেই কারণে আমি ব্রিজের উপরে যেতে পারছি না এটা হচ্ছে স্কুল এন্ড কলেজের একটি ছাত্র হোস্টেল যার নাম জৈনুদ্দিন হাউস আমি আমার এক ফ্রেন্ডের সাথে অনেক আগে এখানে আসছিলাম ছাত্ররা ছাত্র হোস্টেলে কি করো এটা সবাই জানে বাইরে অনেক বাতাস শুরু হয়ে গেছে আর জুরানপুরে যারা পড়ে গেছো যারা এই ছাত্র হোস্টেলে থেকে গেছো তারা তোমাদের কাহিনী বলে যাবে একটু একটু করে ডিগ্রি কলেজের পাশেই রয়েছে কুমিল্লা এক আসনের মাননীয় সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবেদ আলী ভুঁইয়া স্যারের বাড়ি জুরানপুরে বিকেলবেলা অনেক অনেক মানুষ ঘুরতে আসে এখানে সবাই ফুচকা খায় এখানে অনেকগুলো ফুচকার দোকান পাশেই হয়েছে একটা নতুন রেস্টুরেন্ট যার নাম ফুড ভিলেজ রেস্টুরেন্ট চলুন আমরা আজকে এখানে খেয়ে এখানের খাবারের রিভিউ দিব লেটস গো উইথ মি রেস্টুরেন্টে রয়েছে অনেক অনেক আইটেম আমি জানি না কি কি অ্যাভেলেবেল আমি ভাইয়াকে জিজ্ঞেস করতেছি তারপর ভাইয়া বলুক ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার এখানে কি কি আইটেম অ্যাভেলেবেল আছে ভাই আমাদের মেনুতে যা যা আছে ইনশাআল্লাহ সবকিছু অ্যাভেলেবেল আছে সবকিছুই আছে জি ইনশাআল্লাহ আচ্ছা তাইলে আমাকে একটা স্পেশাল থাই স্যুপ দেন আর একটা প্লেটার দেন ফ্রাইড রাইস গ্রিল চিকেন গ্রিন ভেজিট সরি চিকেন ভেজিটেবল যেটা আরেকটা দেন হচ্ছে মাসালা চিকেন চাপ আচ্ছা বস আমি আপনাকে আবার জিনিসটা কনফার্ম করি জি আপনাদের হচ্ছে একটা গ্রিল চিকেন রাইস হ্যাঁ তারপর হচ্ছে একটা স্পেশাল থাই স্যুপ হ্যাঁ আর একটা হচ্ছে মাসালা চাপ হ্যাঁ আর মাসালাটার সাথে একটা বাটার নান হ্যাঁ 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 আচ্ছা ভাই আমাকে 10 মিনিট সময় দিন 10 মিনিটের মধ্যে আমি আপনাকে খাবারটা পৌঁছে দেব অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ এন্ড আমরা আজকে এখানে সবাই তো ঢাকায় বা বিভিন্ন জায়গায় ফুড রিভিউ দেয় তো গ্রামে অঞ্চলে যাদের রেস্টুরেন্ট আছে তারা হয়তো ওইদিকে বেশি একটা যায় না বাট আমি আজকে এই জিনিসটা ট্রাই করব যে আমাদের গ্রাম সাইডে যারা ভালো ভালো লোকেশনে রেস্টুরেন্ট দিচ্ছে তাদের ফুডগুলা মান কেমন কোয়ালিটি কেমন আমরা আজকে এই জুরানপুরের এই ফুডটা খেয়ে আমরা রিভিউ দিব আমি এখন আছি রেস্টুরেন্টের দোতলায় কি সুন্দর ডিজাইন করেছে বাবুই পাখির বাসা দিয়ে রেস্টুরেন্টের দোতলার মধ্যে ভালো লাগলো অ্যান্ড এর পিছনেই হচ্ছে জুরানপুর ডিগ্রি কলেজের যেই ছাত্রদের হোস্টেলটা আজকে আমার ক্যামেরার পিছনে আমার সাথে আছে যারা এই হচ্ছে আমার ভাতিজা আসিবুল আর এই হচ্ছে ভাতিজা প্লাস ভাই ফাইন ওই যে দেখা যাচ্ছে ডিগ্রি কলেজটা সেই কলেজের সামনে তো একটা মাঠ ছিলই এখানে আরো একটা বিশাল মাঠ এন্ড এই মাঠটাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতেছে যে এখানে একটা স্টেডিয়াম করা হবে স্টেডিয়ামের কাজ চলতেছে অলরেডি গ্যালারির আশেপাশে খুবই ভালো লাগলো জুরানপুরে আসলে ডে স্পেন্ড করার মতো একটা জায়গা এখানে এসে সবাই পার্কের মতো ঘুরতে পারে অ্যান্ড আমি এখন ওই সাইডে যাই নাই এখানে একটা পার্ক রয়েছে অ্যান্ড এখানে আশেপাশে স্কুলের এত বড় বড় এরিয়া স্কুল অ্যান্ড কলেজের এত বড় বড় এরিয়া সবাই চাইলে একটা দিন এখানে এসে ঘুরে ফ্যামিলি নিয়ে ঘুরে যেতেও পারেন আমরা এখানে খাবারের অর্ডার দিয়ে এখানে চলে এসেছি একটু ঘোরার জন্য আমাদের খাবার অলরেডি মনে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে চলেন আমরা খাবার খাই অ্যান্ড খাবারের রিভিউ দিই
আমাদের খাবার সব রেডি, আমরা জাস্ট এখন ট্রাই করব একটার পর একটা এন্ড আপনাদেরকে রিভিউ দিচ্ছি। ওয়েট, আমি প্রথমে থাই স্যুপটা ট্রাই করব। ভিডিও করার সময় আশেপাশে অনেক নয়েজ থাকার কারণে পরে বাসায় এসে আবার ভয়েস ওভার দিতে হলো। স্পেশাল থাই স্যুপের মধ্যে ছিল মাশরুম, চিকেন অ্যান্ড চিংড়ি। অ্যান্ড আমার কাছে মাশরুমটা খুবই ভালো লাগছে, চিকেনটাও ভালো লাগছে, বাট চিংড়িটা তেমন একটা মনে হয় নাই। বাট ওভারঅল সব কিছু ভালো ছিল থাই স্যুপটা। এটাকে আমি 10-এ 7.5 দিতে পারি। অ্যান্ড আমরা এখন ট্রাই করবো হচ্ছে চিকেন চাপ, যেটা মাসালা চিকেন চাপ। মাসালা চিকেন চাপটা হচ্ছে একটা চিকেন চাপকে ওনারা এটাকে কেটে এটার সাথে আরো মাসালা অ্যাড করে তারপর হচ্ছে সেটাকে মেক করে। চিকেন মাসালা চাপটাকে আমি 10-এ 8 দিতে পারি, কারণ এটা খুবই ভালো লাগছে আমার কাছে, খুবই। আসলে গ্রাম অঞ্চলের রেস্টুরেন্ট গুলোতে এত টেস্টি ফুড মেক করে আমি না খেলে আমার ধারণাই হতো না, খুবই ভালো লাগছে আমার কাছে। এখন আমি ট্রাই করব আমাদের প্লেটার যেটা ছিল। আমি প্লেটটাকে ভেজিটেবল দিয়ে ট্রাই করছি প্রথমে। খুবই ভালো, একটা স্মোকি স্মোকি একটা ফ্লেভার আছে। ফ্রাইড রাইসের সাথে আমাদের দিয়েছে একটা গ্রিল চিকেন। গ্রিন চিকেনটাও খুবই ভালো। ওভারঅল আমার কাছে এখানে সবকিছু খাবারই খুব ভালো লাগছে। খাবার দাবার শেষ। ফুড ব্লগ মানুষ কিভাবে করে বাইরে? ভাই, ফুড ব্লগ করতে যে কি পরিমাণ প্যারা! মানুষজন কিভাবে তাকায় থাকে রাস্তাঘাটে ব্লগ করতে গেলে, মানুষজন যে কিভাবে তাকায় থাকে আমার পাশে আশেপাশে, এখন আমার দিকে তাকায় আছে, আমি এখানে এসে বসে কথা বলতেছি, এটা খুবই অকার্ড একটা ফিলিংস। যাই হোক, আমি আসছিলাম এখানে ফুড ভিলেজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্যে অ্যান্ড আশেপাশে ঘোরার জন্যে। তো আমাদের খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি সবই শেষ। অ্যান্ড এই রেস্টুরেন্টের খাবার দাবার অনেক মজা ছিল। প্লেটারটা ছাড়া চিকেন মশলা চাপটা বেশি মজা ছিল, তারপর থাই স্যুপ, স্পেশাল স্যুপ, এইগুলো অনেক মজার ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি। আপনারা যারা দাউদকান্দির মধ্যে আছেন, তারা চাইলে যে কোনো সময় এসে আপনারা এই ফুড ভিলেজ রেস্টুরেন্টে ঘুরে যেতে পারেন, একদিন খাওয়া দাওয়া করে যেতে পারেন। ফুড রিভিউ মানুষ মেইনলি ঢাকার দিকে বিভিন্ন বড় বড় প্লেসের মধ্যে করে থাকে, শেরাটনে, রেডিসনে, বাট চাইলে আপনারা গ্রামের মধ্যেও যে কোনো ছোট ছোট রেস্টুরেন্টের মধ্যে যেয়েও আপনারা ফুড ব্লগিং করতে পারেন এবং খাবার দাবারের কোয়ালিটিও মানুষের সামনে তুলে ধরতে পারেন। এন্ড অফ দ্য ডে, দিস ইজ নাইম ভুইয়া ফ্রম নামভু, আপনাদের সাথে আছি এবং আপনারাও আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন। অ্যান্ড আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা। Buggy, buggy, why you sleep on that buggy?